নমস্কার পাইলের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি করে দেখাবো পাকা আম দিয়ে একটি শরবতের রেসিপি। এই রেসিপিটা কি করে করে দেখে নাও, আর কি কি রেসিপি তৈরি করার জন্য ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটাও তোমরা দেখে নাও। এখানে আমি তিনটে পাকা আম নিয়েছি, সেটাকে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। লাগছে 1/4 টিস্পুন মতো ঘরে পাতা টক দই, 1/4 টিস্পুন মতো এখানে আমি ঘরে পাতা ম্যাঙ্গো দই নিয়েছি। এই দইয়ের রেসিপিটাও তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 2 টিস্পুন মতো নিয়েছি ম্যাঙ্গো ট্যাং, সামান্য পরিমাণে 1/2 টিস্পুন মতো নিয়েছি এখানে আমি বিট নুন, ড্রাই ফ্রুটস নিয়েছি, তার মধ্যে আছে কাজু, কিশমিশ, আমন্ড আর কয়েকটা চেরি। এখানে আমার বাড়িতে তৈরি করা ম্যাঙ্গো সন্দেশ সেটা নিয়েছি, এর রেসিপির লিঙ্কটাও তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চিনি নিয়েছি আমি 4 টিস্পুন মতো নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো নেবে, আর আমটা কীরকম মিষ্টি না খুব বেশি মিষ্টি না সেই অনুযায়ী তোমরা চিনিটা নেবে। আমার চ্যানেল পাইলের রান্নাঘর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন থাকে সেটা প্রেস করো, তাহলে আমার নিত্য নতুন যে রেসিপির লিঙ্ক তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। এবার চলো দেখে নাও আমি রেসিপিটা কীরকমভাবে তৈরি করছি। আমি এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে এই পিসেস করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমি আমগুলো দিয়ে দিয়েছি, এবার অল্প কিছুটা আম আমি রেখে দিলাম, সেটা গার্নিশিং করতে আমার লাগবে। এর মধ্যে আমি নিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই, সামান্য পরিমাণে আমি দিচ্ছি বিট নুন 1/2 টিস্পুন মতো, এখানে আমি ম্যাঙ্গো দই যেটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো, আমি এটা দিলাম। ট্যাং এই পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, চিনি দিচ্ছি, আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, তোমরা তোমাদের আমটা কতটা মিষ্টি থাকবে সেই অনুযায়ী দেবে। সবকটা ইনগ্রিডিয়েন্টস আমার দেওয়া হয়ে গেছে, এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে এনে তোমাদের দেখাচ্ছি তারপরে কি করতে হবে। দেখো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে প্রথমে বরফ দিয়ে দিচ্ছি। দেখো আমি এর মধ্যে বরফ দিয়ে দিয়েছি। এবার আমি এই আগে থেকে ব্লেন্ড করে রাখা এই আমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দেখো দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি ওপর থেকে সামান্য পরিমাণে এই আম দইটা দিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে এই ম্যাঙ্গো সন্দেশটা ওপর থেকে এরমভাবে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার চেরিটা দিয়ে দেব। আমার রেডি। আর তোমরা যদি চাও গার্নিশিংয়ের জন্য সামান্য পরিমাণে একটু ওপরে এরকম ম্যাঙ্গো দিয়ে দিতে পারো, ফর গার্নিশিং পারপাস, এটা আর অন্য কোনো কারণ নেই। আমি এটা দিয়ে ফিরে আসছি। দেখো আমার এই শরবতের রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। এটা তোমরা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টে কেমন হয়েছে। আমার চ্যানেল বাইলের রান্নাঘর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন থাকে সেটা প্রেস করো, তাহলে আমার নিত্য নতুন যে রেসিপি আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। ভালো থেকো।